হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? নবীর একজন সাহাবি, উনি বিখ্যাত সাহাবি, ওনার থেকেই কিন্তু তারাবির নামাজের এই 20 রাকাতের হাদিসটা আমরা ওনার কাছ থেকে পেয়েছি, ঠিক না বেটি? মুসলিম শরীফের মধ্যে ওনার থেকে সহি সনদে ওনার একটি হাদিস আমরা জানি যে তারাবির নামাজের 20 রাকাত প্রচলন হযরত উমর থেকে শুরু হয়, আর সেই হাদিসটি আব্দুর রহমান বিন আউফ মূলত বর্ণনা করেছেন। তাহলে তারাবির নামাজ কয় রাকাত বলেন তো? 20 রাকাত। এর প্রচলন করছে কে? হযরত উমর। আমার নবী ঠিক 20 রাকাত তারাবির নামাজ আদায় করছেন এই মর্মে যদি শক্তিশালী কোনো হাদিস নাও থেকে থাকে, কিন্তু হযরত উমর যে 20 রাকাতের হাদিসটা চালু করেছেন এতে মানে 20 রাকাতের নির্দেশনাটা উনি চালু করেছেন এতে কোনো সন্দেহ নাই, আর এই হাদিসটা যে সহিহ তাতেও কোনো সন্দেহ নাই। তাহলে উমর একটা বিষয় চালু করলে উমরের অনুসরণ করার দরকার আছে না নাই? আছে আছে আছে। এবার কিছু ক্লাস করানো আপনাদেরকে মাদ্রাসার দর্শের মতো, দুই তিন মিনিট একটু ক্লাস করেন আপনারা, সমস্যা নেই তো? সমস্যা নেই, বিষয়টি একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। নতুন কিছু লোক আলেম পয়দা হয়েছে যারা আপনাদের সমাজে রমজান আসলে চালু করবে, দেখবেন বলবেন তারা 20 টাকা কেন করো, 8 টাকা পড়ো, সহি হাদিস সহি হাদিস সহি হাদিস এরকম বলে কিনা। সহি হাদিস মনে হয় যে এই দুনিয়ার মধ্যে ইদানিং নতুন তারা সহি হাদিসগুলো নিয়ে আসছে, আর আমাদের শাইখুল হাদিসটা যারা বুখারি পড়াইতেছে আল্লামা বাহাউদ্দিন সাহেব সহ, আজকে 20-25 বছর যাবৎ যিনি বুখারি পড়াইতে আছে বা 30 বছর যাবৎ বুখারি পড়াইতে আছে, ওনারা মনে হয় সহি হাদিস বুখারি পড়েও পাইছে না এরকম ব্যবসায় আর কি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে কথাগুলো, এই বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। হযরত উমরের অনুসরণ আমরা করব কি করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বক্ষণে উঠে বসে তিনি বলছিলেন যে আমি তো চলে যাব, থাকবো না, আমার পরে তোমরা কার অনুসরণ করবা? এই এই অনুসরণের বিষয়টা বলতে গিয়ে তিনি আঙ্গুল দ্বারা ইশারা করলেন, ফা আসারা ইলা আবি বকর ওয়া ইলা উমর। আল্লাহ নবী উমরের দিকে ইশারা করেছেন এবং আবু বকরের দিকে ইশারা করেছেন যে আমার পরে তোমরা তার অনুসরণ করবা, নবী নিজে বলে গেছেন তার অনুসরণ করবা। এটা হলো নির্দেশ সূচক হাদিস। এই হাদিসটাকে আমরা বলি হাদিসে কৌলি। বলেন হাদিসটাকে বলে কি? হাদিসে কৌলি, নির্দেশ সূচক হাদিস। আরেকটা হাদিস তারা যেটা বলে যে আমার নবী 20 টাকা তারাবির নামাজ পড়েন নাই, এটা হলো ফেইলি। এটা হলো কি? ফেইলি, কর্ম সংক্রান্ত হাদিস। একটা কথা আপনাদেরকে বুঝিয়ে বলি, আপনারা এই ক্লাসটা আজকে নিয়ে নেন। এই পৃথিবীতে যখন হাদিস পড়তে যাবেন আপনারা, বুখারি পড়বেন, অনেকে বাংলা পড়বেন, অনেকে অন্যান্য ভাষায় আপনারা হয়তোবা কিতাবগুলোর অনুবাদ পড়বেন, যখন দেখবেন যে একটা হাদিস একটা বিষয়ে সাংঘর্ষিক হয়ে গেছে, তখন এই কোনটাকে আপনি প্রাধান্য দিবেন সেই ক্ষেত্রে একটা মূল নীতি আছে। হাদিসে পেলি, কর্ম সংক্রান্ত হাদিস আর নির্দেশ সূচক হাদিস দুটার মধ্যে যখন সংঘর্ষ হয়, দ্যাট মিন্স এটা আমাদের ভাষায় বলি হাদিসে ফেইলি আর হাদিসে কৌলি, এই দুটার মধ্যে যদি সংঘর্ষ সৃষ্টি হয় কৌলি নির্দেশ সূচক হাদিসটা বেশি প্রাধান্য পায়। বুঝতে পারছি কথাটা? তার মানে আল্লাহ নবী ধরেন 20 রাকাত পড়েন নাই, কিন্তু তিনি নির্দেশ দিয়ে গেছেন যে আমার পরে কিন্তু উমরের অনুসরণ করবা, আবু বকরের অনুসরণ করবা, আবু বকর আর উমরের অনুসরণ করার নির্দেশ দিয়ে গেছেন, আর সেই উমরেই 20 রাকাত তারাবির নামাজের প্রচলন মসজিদে নববীতে চালু করছে, ঠিক না বেটি? তাহলে এই ক্ষেত্রে নবীর কর্মসূচক হাদিসটা প্রাধান্য পাবে, কাজ কাজ সাথে সংশ্লিষ্ট হাদিসটা প্রাধান্য পাবে, নাকি নির্দেশ সূচক হাদিসটা প্রাধান্য পাবে? নির্দেশ সূচক। অতএব কারণে তারাবির নামাজ 20 রাকাত, এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত। তাছাড়া আরেকটা দলিল চোখের সামনে আপনাদেরকে দিয়ে যায়, যেটা চোখে দেখেন আল্লাহ নবীর পর থেকে, ওমরের পর থেকে, আবু বকরের পর থেকে, আপনারা দেখেন কাবা শরীফের মধ্যে তারাবির নামাজ অদ্যবধি পর্যন্ত 20 রাকাত চালু আছে, মসজিদে নববীতেও তারাবির নামাজ 20 রাকাত কি আছে, চালু আছে। অনেকে সৌদি আরব কুয়েত কাতার থেকে এসে বলে না আমরা 8 রাকাত পড়ছি, আরে বাবা কুয়েত কাতার সৌদি আরবের মূল আসল মসজিদের দিকে যাও না, বাইতুল্লাতে যাও না, কাবাতে যাও না, মসজিদুল হারামে যাও না, ওখানে গিয়ে দেখো রমজান মাসে তারাবির নামাজ কয় রাকাত আদায় করে, ইমাম সাহেব এশার নামাজ আদায় করার পরে টানা 20 রাকাত নামাজ এক টানা ইমাম সাহেব আদায় করেন নামাজটা পড়ার। এই যারা বিশ্বাস না করবেন এবার রমজানে গিয়া ওখানে নামাজটা পড়বেন, মসজিদে নববীতে নামাজ পড়বেন। সেই কারণেই মূলত মসজিদে নববীতে এবং মসজিদুল হারামে 20 রাকাতের তারাবির নামাজের প্রচলন আছে এবং সেটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এই বিষয়টা আব্দুর রহমান বিন আউফ থেকে বর্ণিত হাদিস দ্বারা আমরা প্রমাণ করি। বুঝাইতে পারছি কথাটা?
এই আব্দুর রহমান বিন আউফের নামটা চলে আসলো বিদায়, এই এই মাসালাটাও বলে ফেললাম। তাহলে ক্লিয়ার? বলেন তো তারাবির নামাজ কয় রাকাত বলেন তো? বিশ রাকাত। এটা কি সহি হাদিস দ্বারা প্রমাণিত না এমনি এমনি প্রমাণিত? সহি হাদিস দ্বারা প্রমাণিত। কোন সাহাবির হাদিস দ্বারা প্রমাণিত? আব্দুর রহমান বিন আউফের হাদিস দ্বারা প্রমাণিত। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ক্লিয়ার। কাবা শরীফে কয় রাকাত তারাবি হয়? বিশ রাকাতই হয়। মসজিদে নববীতে কয় রাকাত তারাবি হয়? বিশ রাকাতই হয়। আরো কোন ঝামেলা আছে? নতুন কোন মাওলানা সাহেব যদি এসে বলেন সহি হাদিস বা প্রিভাব সহির সব মিলন মেলা তার মধ্যে গিয়ে চলছে, নতুন কথা বলে সমাজের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করা, মানুষকে একটা দলে বিভক্ত করা, মানুষের মধ্যে একটা মানে কিনা বলে যে বিভেদ সৃষ্টি করে সমাজটাকে বাঁক করে ফেলা, এটাই হলো তাদের টার্গেট। দয়া করে আপনারা যখনই কোনো বিষয়ে তাদের কথা শুনবেন তখন এই এলাকার বিজ্ঞ আলেমের শরণাপন্ন হবেন। লোহাজুরি মাদ্রাসার কাছে চলে যাবেন, মুফতি আব্দুর রশিদ ওয়াহিদি সাহেবের কাছে, আবু হজরত মাওলানা বাহউদ্দিন সাহেব হুজুর তিনি কাছে ফোন করবেন যে হুজুর এই বিষয়টা নিয়ে একটি কথা শুনছি, আপনার ফয়সালা কি? ওনারা কিতাব পড়তে পড়তে পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। আমার মতো আতিকুল্লাহ মনে হয় হাজার হাজার ওনারা পয়দা করছেন, ওনারা সহি হাদিস জানে না, আর নতুন করে আসছে কুটকুট অল্প অল্প একটু একটু দাড়ি, কিছুদিন কুয়েত থেকে ঘুরে আসছে অথবা আশপাশের কোনো এক জায়গা থেকে কিছুদিন ঘুরে আসছে, উনি এসে বড় মুফতি সাহেব সাজছেন, উনি শাইখুল হাদিসের চেয়েও বেশি বুঝেন, বুখারির উস্তাদের চেয়েও বেশি বুঝেন, মুসলিমের উস্তাদের চেয়েও বেশি বুঝেন, মানে অতিমাত বই যাকে বলে আর কি। দয়া করে এদের থেকে একটু দূরে সরে থাকবেন। আমি আমার সাবজেক্টের উপরে কথা বলতে চেয়েছিলাম, বলেন তো এমন একটা আমল যে আমলটা করলে কত কোটি নেকি আমল নামে জমা হবে? 5,000 কোটি। পাকে আব্দুর রহমান বিন আওফের কথাটা করতে গিয়ে আসছিল, দুরুদের আলোচনা করতে গিয়ে সেখান থেকে আমরা নিয়ে আসছিলাম নাকি? এটাই তো কথা। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সঙ্গ দেওয়ার জন্য তো আমরা সবাই ব্যস্ত থাকতাম, নবীকে কিভাবে কাছে পাওয়া যায়, সবাই কোনো না কেউ নবীর সাথে আমরা সবসময় সঙ্গ দিতাম। একদিন আমার কপালে জুটলো নবীকে সঙ্গ দেওয়ার জন্য, নবীর সাথে আমি ছিলাম, নবী আমাকে নিয়ে হাঁটতে 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 একটি বাগানের ভিতরে চলে গেলেন। বাগানের ভিতরে গিয়ে নবীজি একটা সেজদায় পড়ে এক মানে সেজদায় নিক্ষিপ্ত হলেন, মানে সেজদা করলেন, সেজদার মধ্যে গিয়ে উনি আর মাথা উত্তোলন করতেছেন না, উঠান না উঠান না। আব্দুর রহমান বিন আউফ বলেন, টেনশনে পড়ে গেলাম, নবীর প্রাণ বায়ুটা বের হয়ে গেল কিনা, আল্লাহ নবীর মৃত্যু হয়ে গেল কিনা, হাত নড়ে না পা নড়ে না, সেজদা কাকে বলে? এটাই তো সেজদা। আমরা সেজদায় গিয়া পাও খাত যাই, হাত খাত যাই, এমন এমন করি, ঠিক আছে না? আব্দুর রহমান বিন আউফ বলেন যে সেজদায় নবী গেলেন, হাত নড়ে না পা নড়ে না কিছুই নড়ে না, মনে হচ্ছে নবী নাই, আল্লাহ নবীর প্রাণ বায়ু ভিতর থেকে বের হয়ে চলে গেছে। টেনশনে পড়ে গেলাম, আমি নবীকে টাচ করবো কিনা টেনশন করতেছিলাম, নবী সেজদায় গেলেন, টাচ করলে কোনো ডিস্টার্ব হয় কিনা যদি বেঁচে থাকেন, এইভাবে আমি টাচ করতেও পারতেছিলাম না, না করেও পারতেছিলাম না, এইভাবে ইতস্ততা করতেছিলাম। এরই মধ্যে দীর্ঘ টাইম সেজদাই ব্যয় করে আল্লাহ নবী মাথাটা উঠাইলেন, চেহারাটা একেবারে উৎফুল্ল মানে প্রফুল্ল চেহারা, হাস্যোজ্জ্বল চেহারা। নবীকে দেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারা তো কোনোদিন দেখি না, এমনি তো সুন্দর, আজকে আরো সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, তবে এতক্ষণ টেনশনে ছিলাম, কেন টেনশনে ছিলাম? ইয়া রাসূলুল্লাহ, টেনশন মানে কঠিন টেনশন, আপনি সিজদায় গিয়ে মাথা উঠান না, ভাবতেছিলাম প্রাণ বায়ু বের হয়ে গেছে আপনার, আমি তো ভাবতেছিলাম আপনি নাই, এই টেনশনে আমার সময় পার করতেছিলাম, ধরতেও পারতেছিলাম না আপনি সিজদা করতেছেন, কোনো বেয়াদবি হয়ে যায় কিনা সে চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ আপনাকে টাচও করতে পারতেছিলাম না, কিন্তু আপনি মাথা উঠাইলেন, খুশি হইলাম, এরকম চেহারা তো আর কোনোদিন দেখি নাই, আজকে সবসময় তো আপনার চেহারা সুন্দর, আজকে একটু বেশি সুন্দর। সুবহানাল্লাহ, আমার নবী সুন্দর ছিলেন কিনা? সুন্দর ছিলেন। ইউসুফ নবীর থেকে কম না বেশি? ইউসুফ নবীর থেকে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। মদিনার মানুষ মাঝে মধ্যে কথা বলতো, নারীরা এসে বলতো, হযরত আয়েশা সিদ্দিকার কাছে এসে বলতো, আয়েশা ইউসুফ নবীকে দেখে তো অনেক মহিলারা তারা লেবু কাটতে গিয়ে তারা হাত কেটে ফেলেছিল, ইউসুফ নবীর সৌন্দর্য অনেক, কিন্তু তোমার যে স্বামী উনি তো আখির জামানার নবী, শ্রেষ্ঠ নবী, ওনাকে দেখে তো কেউ হাত কাটলো টাটলো না, ওনার সৌন্দর্যের বিষয় তো তোমার কাছ থেকে জানতে চাই। আয়েশা সিদ্দিকা বলছিলেন, ওগো মদিনার নারীরা, তোমরা তো আমার স্বামীকে আমার নবীকে ভালোভাবে দেখতে পারো নাই, তার চেহারার দিকে তাকানোর সুযোগ তোমাদের হয় নাই, তোমাদের মতো হাজার হাজার নারীরা যদি নবীর দিকে তাকাইয়া থাকো, তোমাদের কলিজার মধ্যে যদি ছড়ে দিয়েও আঘাত করা হয় তোমরা টেরো পাবে না, এত সুন্দর নবী, ঠিক না? ঠিক। এজন্য আয়েশা সিদ্দিকার কবিতাও আছে এই ব্যাপারে, লানা শামসুন
ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আয়েশা সিদ্দিকা বলেন, আসমানের যেমন একটা সূর্য আছে, ঠিক আমারও একটা সূর্য আছে, তবে আমার সূর্যটা আসমানের সূর্য থেকে উত্তম। আসমানের সূর্য সকালবেলা উঠে, আর আমার সূর্যটা ফজরের নাম, আমার সূর্যটা আসমানের সূর্যটা ফজরের পরে উঠে, সকালবেলা উঠে, আর আমার সূর্যটা এশার নামাজের পরে উঠে। তার মানে হলো আল্লাহর নবী উনি যখন এশার নামাজের পরে আমার ঘরে এসে ঢুকে যান, আমার ঘরটা সূর্যের আলোর থেকে আরো বেশি আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, এত সুন্দর নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান বিন আউফ বলেন, এত সুন্দর চেহারা নবীর, সুন্দরের মধ্যে আরো সুন্দর, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে অনেক প্রফুল্ল মনে হচ্ছে। আর শোনো, প্রফুল্ল মনে হওয়ার কারণ আছে তো, সেজদা এত সময় কেন আমি পার করলাম? আমি শুকরিয়া আদায় করলাম, শুকরিয়া। জিব্রাইল এসে আমার কাছে বলে গিয়েছিলেন একটি কথা, যে আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেকি তার আমল নামা জমা করে দিবেন, এবং নগদ 10টা রহমত তার উপরে নাজিল করবেন। দরুদের আমল করবো তো ইনশাআল্লাহ, খুশির খবর না আমাদের জন্য, খুশির খবর। দরুদের আমলটা ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। এখন চলেন আমি সেই আমলের কাছে চলে যাই, যে আমলটা করলে পরে আপনি আধা মিনিটের ভিতরে 5000 কোটি নেকি কামাই করতে পারবেন। এর আগে কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি সেদিকে যাই, একটু অনুবাদ তো করতে হবে। এটা না করলে বলবেন যে কোথায় থেকে তিলাওয়াত করেছেন, তিলাওয়াতটি তো আয়াতের অনুবাদই করলেন না। একটু একটু তিলাওয়াত করি এবং একটু অনুবাদ করি। يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন, ফাকুলতু, আমি তো বললাম তোমাদেরকে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, বেশি বেশি মাফ চাও, ইস্তিগফার করো, ইস্তিগফার করো। আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি কি করো, ইস্তিগফার কেমনে করে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আজীম। আরো ইস্তিগফার বহুত আছে, আমি ছোট্ট করে বলতেছি, বেশি বেশি ইস্তিগফার করো। আল্লাহ বলেন, আমি না বলছি তোমাদেরকে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি ইস্তিগফার করো, কি হবে তোমাদের 6টা লাভ হবে। এই আয়াতের মধ্যে আমরা 6টা লাভের কথা জানবো। ইস্তিগফারের লাভ কয়টা বলেন তো? 6টা। ইস্তিগফারের লাভ কয়টা? 6টা লাভ আছে। ইস্তিগফার করলে আপনার 6টা লাভ হবে। 6টা লাভ কি বলতাম তো নাকি? আর অন্য এক হাদিসের মধ্যে আরো 3টা লাভের কথা আছে। মোটমাট লাভ কটা? 9টা। ইস্তিগফারের 9 লাভ। আমি কথা কিন্তু বেশি বলবো না, অলরেডি আধা ঘন্টা বলা হয়ে গেছে। আন্না 5 থেকে 7 মিনিট কথা বলবো, এরপরে অন্য একজন ইনশাআল্লাহ চলে আসবেন, আপনারা টেনশন করবেন না। কম সময়ের ভিতরে আমি সবকটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলতে হবে, কারণ এর ভিতরে আমার আবার মানে মানে দম বন্ধ হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ না বললে কিন্তু মুশকিল, ইনশাআল্লাহ বলতে হবে। সেকেন্ডের কোনো বড়টা ভরসা আছে? হ্যাঁ, সেকেন্ডের কোনো ভরসা আছে? কোনো ভরসা নেই। অ্যাক্সিডেন্টে মানুষ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, একদম শেষ হয়ে যায়। এই জন্য প্রতিটা কথায় আমরা ইনশাআল্লাহ বলবো। ইস্তিগফার করলে কয়টা লাভ হবে বলেন? 9টা। কোরআনে আছে কটা? 6টা। হাদিসে আছে কটা? 3। মোটমাট কটা হলো? 9টা। আর ওই কথাটা মনে আসেনি যেটা করলে, যে আমলটা করলে কত কত নেকি হবে, কত? কমপক্ষে বলতে হবে, কমপক্ষে কথাটা না লাগাইলে এটা হবে না, কমপক্ষে 5000 কোটি নেকি আপনার আমলনামায় জমা হবে। চলেন এবার ইস্তিগফারের কিছু ফাজাইল আমরা শুনি। যে ইস্তিগফারের 6টা লাভ, আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম,
তোমরা রবের কাছে তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা। এক নাম্বার, তোমরা যদি তোমাদের রবের কাছে ইস্তেগফার পড়তে পারো, তোমাদের রব তিনি তো গাফফার, ইস্তেগফার পড়বা আর তিনি তোমাদের জিন্দগির গুনাগুলো মাফ করে দেবেন। এক নাম্বার লা আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ কি মাফ করবেন? وَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ আনহারা। আল্লাহ বলেন ইস্তেগফার করো, ইস্তেগফার করো, তোমাদের ছয়টা লাভ হবে। এক নাম্বার লাভ, তোমরা যদি আস্তাগফিরুল্লাহ বেশি বসে পড়তে পারো, আল্লাহ তিনি তো গাফুরুর রহিম, তিনি গাফফার, তিনি তোমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরার, তোমাদের বৃষ্টি হয় না, ফসল গুলো তোমাদের নষ্ট হয়ে যাইতেছে, জমি ফেটে চৌচির হয়ে গেছে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, পানিও দিতে পারতেছো না, জমিনের নিচ থেকে পানি উঠতেছে না, পানি উঠলেও জমিনের মেশিন চালানোর জন্য তেল নাই, তেলের টাকা নাই, জমিন নিয়ে বড় টেনশনে আছো, তোমাদের বৃষ্টির দরকার, তোমরা আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, যদি বেশি বেশি ইস্তেগফার তোমরা পড়তে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মুসলধারে আকাশ থেকে বৃষ্টি দেব, তোমাদের জমিন গুলোকে আমি একেবারে তরুতাজা করে দিব, জিন্দা করে দিব। সুবহানাল্লাহ। বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বৃষ্টির দোয়া কি বলেন? আস্তাগফিরুল্লাহ। বৃষ্টির দোয়া কি? সবাই মিললে এই কাজটা করবেন। অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়, মানুষ টেনশনে থাকে, সবাই মিলে বসে মসজিদে বসে ঘরে বসে আমল চালু করে দিবেন। মহিলাদেরকে বলবেন এই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, ইস্তেগফার পড়ো, বৃষ্টি হবে। নচেত কিন্তু বৃষ্টি হবে না, হবে না। এটা বৃষ্টির দোয়া। আমি এই কথাগুলো আগে পরে হয়তো বা বহুবার বলেছি, আপনারা শুনেছেন, তারপরও আবার মনে চাইলো, কোনো কাগজ করলাম না আজকে, কোনো প্রস্তুতি ওইভাবে নিয়ে আসি নাই, পড়ছিলাম আজকে সকালবেলা একটা বক্তব্য লেখার জন্য, অনেক কিতাব মোতালা করে অর্ধেক লেখলাম, এরপরে আর মানসিকতা আমাকে মানে মানে ঠিক করার জন্য বক্তব্যটা আমি নতুন করে আপনাদের জন্য নিয়ে আসতে পারিনি। অন্যদিন হয়তো বা সেই কাগজটা পাবেন। আমি তো লেখাপড়া ছাড়া বয়ান করতে পারি না, লেখাপড়া ছাড়া বয়ান করা ঠিকও না, আমি মনে করি ঠিকও না। কোরআন হাদিস থেকে দেখে শিখে লিখে সামনে এনে কথা বলা দরকার। বড় বড় আলেম যারা আছেন কথা সব মুখস্থ, তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু আমার ক্ষেত্রে আমি মনে করি যে আমার দুর্বলতা অনেক আছে, প্রস্তুতি ছাড়া কথা বলা আমার জন্য অনেক কষ্টসাধ্য। এই জন্য পুরোনো সাবজেক্টটা আপনার জন্য নিয়ে আসলাম, যেটা আমার মোটামুটি একটু মুখস্থ আছে আর কি। তাহলে বৃষ্টির দোয়া কি বলেন তো? ইস্তেগফার। আর গুনাহ মাফ হবে ইস্তেগফার করলে, না বৃষ্টিও আসবে নাকি? ছোটবেলা তো বৃষ্টির আর একটা, আপনাদের একটা এলাকাতে ছিল কিনা জানি না, আমাদের এলাকাতে দেখতাম বৃষ্টি যখন হয় না, 15-20-30 জন হাতের মধ্যে লাঠি নিয়ে বাড়িতে বের হয়ে যেতাম, বাঙালি সংস্কৃতি, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে কইতাম, নেই আল্লাহর কাছেই চাইতাম, এটা বাঙালি সংস্কৃতি, এটা আমি অস্বীকার করি না, এটা একেবারে নিষেধনা। হ্যাঁ, ওই তো বলতো আর কি ওইভাবে। তবে কাজটা কি করতো, ঘরে ঘরে চাঁদা ওঠায় তো চাউল নিয়ে, পরে বিকালবেলা পরের দিন সকালবেলা এটা ওই যে গুড় দিয়া সিন্নি রাঁধতো, সিন্নি রান্না করে দোয়ার ব্যবস্থা করতো, ইমাম সাহেবকে বলতো হুজুর একটু দোয়া করেন, ইমাম সাহেব কিন্তু ইস্তেগফারই করতো, আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ বৃষ্টিটা দাও, বৃষ্টিটা দাও, দোয়াটার পরে একটু সিন্নি বিতরণ হইতো। এটা মূলত বাঙালির সংস্কৃতি। বৈশাখ মাসে এর আগে বা ওই সময় বাঙালির সংস্কৃতিটা আমাদের এরকম চালু ছিল, ছোটবেলা কিন্তু আমরা এই সংস্কৃতির উপরে ছিলাম, কিন্তু ইদানিং নতুন করে আমাদের একটা সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বৈশাখ মাসে হাতির ছবি, সাপের ছবি, বিড়ালের ছবি, কুত্তার ছবি, হোম আনে ছবি টবি না বানাইয়া মিছিল বাইর করে মাথার মধ্যে গামছা একটা ফেসাইয়া রং মং লাগাইয়া যে সংস্কৃতি চালু করছে, এটা বাঙালি সংস্কৃতি না, এটা হিন্দু মানের সংস্কৃতি, ঠিক না? ঠিক। কিভাবে যে ঢুকাইয়া দিল আমাদের দেশে সংস্কৃতি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। ওদিকে তো যেতে পারবো না, আমি শেষ করছি, অনলি 5 মিনিটসের ভিতরে
পরবর্তী বক্তা দয়া করে নিয়ে আসেন, আমি আর বেশি কিছু বললাম না। তাহলে আমাদের সংস্কৃতি কিন্তু এটাই, ছোটবেলা আমরা যারা লেখাপড়া গ্রামের মানুষ জানতো না, তারা ওই হাতের মধ্যে লাঠি না নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তারা রাতের বেলা বলতেন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, তুই কার কাছে চাইতো? আল্লাহর কাছেই তো নাকি, আল্লাহর কাছে। অতএব এটাকে আমি খুব দূরে সরে নিষেধ করতেছি না, যদিও ভাষাগত দিক থেকে একটু পরিবর্তন আনা দরকার, কিন্তু সংস্কৃতিটা নাই তো, আমাদের সেই সংস্কৃতিকে বিলুপ্ত করে হিন্দু অনার সংস্কৃতি ঢুকায় দেওয়া হয়েছে, ঠিক না? ঠিক। যাই হোক, ইস্তিগফারের কয়লাম ছয়টা, ইস্তিগফারের কয়লাম ছয়লাম। এক নাম্বার, আল্লাহ মাফ করে দেবেন। দুই নাম্বার, আল্লাহ বৃষ্টি দেবেন। আল্লাহ বলেন, ইস্তিগফার করো, জমিন ফেটে গেছে, আমি বৃষ্টি দেব, এমন বৃষ্টি দেব তোমাদের জমিন গুলো তাজা হয়ে যাবে, উর্বর হয়ে যাবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ বলেন, ইস্তিগফারুল্লাহ করো, তোমাদের ধন সম্পদ দিয়ে, মাল দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে মাল বাড়ানোর দোয়া, সম্পদের মধ্যে বরকত আনয়নের দোয়া হইল ইস্তিগফার। বাবা লক্ষ্মীপুর বাজারে আছে কিনা জানি না, ছোটবেলা যখন আমার বাজারে যাইতাম, গিয়া দেখতাম একটা দোকানের ভিতরে শানকি লটকায় রাখছে। শানকি মানে হামকি, বুঝেন কিনা? শানকি আগে যে শানকি দেখাইতো, এই শানকির মধ্যে লেখা আছে 520, 930, 740 আরবিতে, উর্দুতে লেখা আছে। জিজ্ঞাসা করতাম, এটা কি? কটা হুজুরের তাবিজ দিছে ব্যবসার মধ্যে বরকতের জন্য? আমি বলবো, না না না, 520-এর দরকার নাই, 970-এর দরকার নাই। দোকান খোলার পরে বসে বসে আপনি অবসর আছেন, পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ব্যবসায়ী বরকত হবে, আপনার চাকরিতে বরকত হবে, আপনার কৃষিতে বরকত হবে, সব জায়গাতে বরকত হবে। জমিনে কাজ করতেছেন বাবা, পানি সেচ করতেছেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, ফসল ভালো হবে। দোকানে বসে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, ইনশাআল্লাহ ব্যবসা ভালো হবে। চাকরিতে বসে বসে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, আপনার কামাইয়ের মধ্যে বরকত হবে। আল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ পড়ো, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ বলেন, যদি আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি তোমাদের মাল দিয়ে তোমাদেরকে সাহায্য করব। চার নম্বরে, ওয়া বানিন, তোমাদের ছেলে সন্তান নাই, কোনো খাজা বাবার দরবারে তোমাদের যাইতে হবে না। বেশি বেশি ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে ছেলে সন্তান দিয়ে দিব। ছেলে মেয়ে দেওয়ার মালিক হলো আল্লাহ, দুনিয়ার কোন বাবার ক্ষমতা নাই ছেলে মেয়ে দেওয়ার, আমার আল্লাহ তিনি ছেলে মেয়ে দিতে পারেন। আল্লাহ বলেন, চিকিৎসা তো শিখাইয়া দিলাম, ছেলে মেয়ে নাই। ইস্তিগফারের আমলটা নিয়মিত করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছেলে সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ, বলেন লাভ আছে নি? লাভ আছে, মাশাআল্লাহ। কয়লাভ ছয়লাভ কটা বলছি না, হাদিসের তিনটা না নাই বললাম, এনের ছয়টাই বললাম। এক নম্বরে আল্লাহ মাফ করে দিবেন, দুই নম্বরে আল্লাহ বৃষ্টি দিবেন, তিন নম্বরে আল্লাহ মাল দৌলতে বরকত দিবেন, চার নম্বরে আল্লাহ ছেলে সন্তান দিবেন। সুবহানাল্লাহ। কয় বাড়ির পাশের খাল বিল গুলো ফেটে চৌচির হয়ে গেছে, পানি নাই, পানি নাই, খাল বিল গুলোতে পানি নাই, পানির জন্য ইন্ডিয়ার কাছে ধর্ণা দিছো, পারাক্কা চুক্তি করছো। ওইদিকে আরেকটা কি জানি ইয়ার লোক, এটা কি চুক্তি জানি করতে চাইতেছে, বললি তো গেছে গা, কি কয়টারে তিস্তা চুক্তি, এই মমতা ব্যানার্জির সাথে দরবার করতেছো। আল্লাহ বলেন, দরকার নাই তো, বেশি বেশি ইস্তিগফার করো, তোমাদের খালে বিলে নদীতে পানি তই 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 করবে, পানি এসে যাবে। সুবহানাল্লাহ। আলহামদি কয়লা বইলো আস্তাগফিরুল্লাহ, ছয়টা লাভ, আরেকটা লাভ কয়লাই, হ্যাঁ,
আরেকটা লাভ কইলে এটা এই যে 5,000 কোটি নেকির কথা বলি, ঠিক আছে না? কম পক্ষে আল্লাহ রাসূল বলেন, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। অগ্রিম সুবহানাল্লাহ বলেন, যেই ব্যক্তি ইস্তিগফার করে নিজের জন্য অন্য মুসলমান নরনারীর জন্য, জাস্ট এতটুক বলে আল্লাহ আমাকে মাফ করো, পৃথিবীর সমস্ত মুসলমান নরনারী যারা আছে এদেরকেও মাফ করো, যারা মারা গেছে তাদেরকেও মাফ করো, আল্লাহ রাসূল বলেন যারা এই ইস্তিগফারটা করবে প্রত্যেকটা মুসলমানের এগেনিস্টে একটা করে নেকি তার আমলনামায় জমা হবে। বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান আছে, কয়শো কোটি, 200 কোটি মুসলমান বর্তমানে আছে। এবার চিন্তা করেন, আদম থেকে নিয়ে অদ্যপদি পর্যন্ত ঠিক কত হাজার কোটি মুসলমান মারা গেছে, যারা আছে এবং যারা মারা গেছে। আমি হিসাব করে দেখলাম যে কম পক্ষে 5,000 কোটি মুসলমান কম পক্ষে পৃথিবী থেকে বিদায় নিছে। আপনি ছোট্ট করে বললেন আল্লাহ আমাকে মাফ করো, বিশ্বের সমস্ত মুসলমান নরনারী যারা আছে এদেরকে মাফ করো, যারা নাই তাদেরকেও মাফ করো। আধা মিনিট সময় আপনি ব্যবহার করলেন, আপনার এই আধা মিনিটের মধ্যে আমল নামায় জমা হয়ে গেল কম পক্ষে 5,000 কোটি। একটু করা যাবে না? করা যাবে না? একটু আমল করব, দোয়াতে কৃপণতা করব না, নিজের জন্য বলবো আল্লাহ আমাকে মাফ করো, আমার পুরা পৃথিবীর সমস্ত মুসলমান নরনারী যারা আছে তাদেরকে মাফ করো, যারা নাই তাদেরকেও মাফ করো। দিস ইজ দা ইস্তিগফার। এটাকে কি বলা হয়? ইস্তিগফার বলা হয়। ইস্তিগফারটা করবো তো ইনশাল্লাহ বেশি বেশি, এটা করলে কমপক্ষে কত হাজার নেকি আমল নামে জমা হবে? 5,000 কোটি। ইস্তিগফারের কয়টা লাভ বলছিলাম? হ্যাঁ, 6টা লাভ। 1 নম্বরে আল্লাহ মাফ করে দিবেন, 2 নম্বরে আল্লাহ কি দিবেন? বৃষ্টি দিবেন, 3 নম্বরে মাল দৌলতে বরকত দিবেন, 4 নম্বরে ছেলে সন্তান দিবেন, 5 নম্বরে বাগ বাগিচাগুলো সাজিয়ে দিবেন, 6 নম্বরে আল্লাহ খালে বিলে পানি দিয়ে দিবেন, পানি তৈ 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 করবে, কোনো অভাব হবে না। এই ইস্তিগফারের আমলটা ইনশাআল্লাহ আমরা আজ থেকে চালু করে দেবো, সবাই রাজি আছে তো?